প্রিয় ডিএমসি ড্রিমার্স বন্ধুরা, এবার আমরা আলোচনা করব একটা খুবই কমন টপিক, যে টপিকটা আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসি, সেই ছোট্টবেলা থেকে আমাদের পরিচিত, সেটা হচ্ছে নাম্বার। আমরা মূলত নাম্বার নিয়ে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার অফ নাউন, এবং নাম্বার শব্দটার সাথে আমরা যেহেতু সবাই পরিচিত, নাম্বার শব্দের অর্থ হচ্ছে সংখ্যা, অর্থাৎ নাম্বার দ্বারা কোনো কিছুর সংখ্যাকে বোঝানো হয়। ভর্তি পরীক্ষায় কিন্তু নাম্বার থেকে প্রায়ই বিভিন্ন রকম প্রশ্ন আসে, এবং মূলত ব্যতিক্রম ধর্মী যেগুলো নাম্বার সেইগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আমরা মূলত সেগুলো নিয়েই আলোচনা করব। তাহলে দেখো, নাম্বার কিন্তু গ্রামারের ভাষায় মূলত দুই রকম, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, অর্থাৎ একবচন এবং বহুবচন। এবং একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে নাম্বার মূলত নাউন এবং প্রোনাউনের হয়, বাকি যে পার্টস অফ স্পিচগুলো সেগুলোর কিন্তু নাম্বার হয় না। নাম্বার হয় মূলত নাউন এবং প্রোনাউনের। কোনো কোনো পরীক্ষায় কখনো কখনো ট্রিক্স করার জন্য এই তথ্যটা দিয়ে প্রশ্ন আসতে পারে। এখন নাম্বার নিয়ে আমরা খুব বেশি আলোচনা না, খুবই কম আলোচনা, খুব বেশি না, আমরা মূলত নয়টা ভাগে আলোচনাটা করব। অর্থাৎ এই অধ্যায়ের নয়টা ভাগে আমাদের খুব দ্রুত পুরো নাম্বারটা পড়া হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা সব সময় এই তথ্যগুলো পড়ে এসেছি অতীতে, সেটা হচ্ছে মূলত পরীক্ষায় আসে এই সিঙ্গুলার নাম্বারের প্লুরাল ফর্ম কি। সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমন সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করতে হলে আমরা মূলত এস যোগ করে দেই সাথে একটা, এটাই সবচেয়ে কমন। তো দেখো, সিঙ্গুলারকে প্লুরাল করার জন্য এস, যেমন বুক হয়ে যায় বুকস, পেন হয়ে যায় পেনস, বয় হয়ে যায় বয়েজ, ক্যাটস ক্যাট হয়ে যায় ক্যাটস, ডগ হয়ে যায় ডগস। তাহলে দেখো, এই হলো সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বার করার উপায়। তাহলে ডল কি হবে? ডলস। তাহলে দেখো, যখন খুব এটা হচ্ছে এক নম্বর সূত্র, এবং কোনো কিছুর সাথে এস যুক্ত করে আমরা সিঙ্গুলারকে প্লুরাল করতে পারি, রাইট? ওকে, এইবার আমরা আরেকটু উচ্চ পর্যায়ে যাব, যেখানে এস না, আমরা সেখানে কি যুক্ত করব? ইএস। তাহলে কখন আমরা ইএস যুক্ত করে কোনো সিঙ্গুলার ফর্মকে প্লুরাল ফর্মে রূপান্তর করব? যদি কোনো ওয়ার্ডের শেষে এস থাকে, আগে থেকেই এস দেওয়া, ডাবল এস থাকে, বা এস এইচ থাকে, বা সিএইচ থাকে, বা এক্স বা জেড, অর্থাৎ এই ছয়টা জিনিস যদি কোনো ওয়ার্ডের শেষে অবস্থান করে, তাহলে আমরা তার শেষে কি ব্যবহার করব? আমরা তার শেষে ইএস ব্যবহার করব। যেমন বাস, এটার শেষে কিন্তু এস আছে, তাহলে এটার শেষে আমরা কি যুক্ত করব? ইএস, বিইউ এস, ইএস, বাসেস। এস, দেখো ডাবল এস আছে, তাহলে ডাবল এস যদি কোনো কিছু শেষে থাকে, তাহলে এস এস, ডিশ, এস এইচ, তাহলে দেখো ডিশেস, ইএস দিয়ে যুক্ত করা হলো। তারপর দেখো ব্রাঞ্চ, চ, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস। এখন খুব মজার বিষয়, আমরা যদি একটু ব্যতিক্রমের দিকে তাকাই, এইখানেই কিন্তু পরীক্ষায় আসে। এই দেখো স্টোমাক, স্টোমাক এর শেষে সিএইচ আছে, কিন্তু আমরা এখানে কিন্তু এস দিয়ে এটাকে প্লুরাল করলাম, পরীক্ষায় কিন্তু এইটাই আসবে। দেখো, এইটাই হচ্ছে ব্যতিক্রম, পরীক্ষায় এই তথ্যটা দিয়ে প্রশ্ন আসবে। সিএইচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয়, তাহলে তার শেষে শুধুমাত্র এস যুক্ত করে তাকে প্লুরাল করা হয়। এইটাই কিন্তু পরীক্ষায় কিন্তু এই বেগুনি কালার দিয়ে যেটা দিলাম সেটাই সবচেয়ে বেশি আসে, এটা কিন্তু একটা ব্যতিক্রম। আশা করি আমরা পারবো, আশা করি উত্তর করতে পারবা। ফক্স, ফক্সেস, আমরা যাতে পারি। এবং ফেজ, দেখো ফেজ শেষে জেড আছে, তাহলে জেড থাকলে কি করতে হবে আমাদেরকে? সেই স্বাভাবিক নিয়ম, ফেজ, ফেজেস, আশা করি আমরা উত্তর করতে পারবো। দেখো এখানে তাহলে প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে ফক্সের প্লুরাল ফর্ম কোনটা। ফক্সের প্লুরাল ফর্ম তুমি অলরেডি জানো, ফক্সটা কি হয়ে গেল? ফক্সেস। আশা করি তুমি এটা উত্তর করতে পারবা, ফক্সের প্লুরাল ফর্ম কি? ফক্সেস। এখন ইএস দিয়ে আমরা করলাম, কারণ শেষে ছিল এক্স। আমরা এখন একটা ব্যতিক্রম শিখে নিব, যেখানে ফক্সের মতোই সেটাও কিন্তু এক্স আছে শেষে, কিন্তু সেটা তুমি আমরা যেভাবে করলাম ইএস দিয়ে সেটা হবে না, ফক্সের ছোট ভাই অক্স। তাহলে দেখো, ফক্স আর অক্সের মধ্যে শুধুমাত্র একটা এফ এ পার্থক্য, কিন্তু অক্স কিন্তু অক্সেস হবে না, অক্স হবে অক্সেন। এইটা হলো বলা যেতে পারে ব্যতিক্রম। আসলে প্রশ্ন করতে পারো যে কেন ফক্স হলো ফক্সেস, অক্স হলো অক্সেন। এটাকে আমাদেরকে সহজ হিসেবে, ব্যতিক্রম হিসেবে মনে রাখতে হবে। মূলত একটা ভাষার যে জন্ম, ইংরেজি ভাষার হিস্ট্রি, এই শব্দগুলোর জন্মের অনুসারে
জন্ম ইতিহাস অনুসারে এগুলোর বহু বচনটা পার্থক্য হয়ে গেছে। তো দেখো, ফক্স যদিও ফক্সেস, অক্স কিন্তু অক্সেস না, অক্স হচ্ছে অক্সেন। আশা করি আমরা অবশ্যই মনে রাখবো, অক্সেন তাহলে কিন্তু একটা সঠিক প্লুরাল ফর্ম, আমরা যাতে এটা অবশ্যই মনে রাখি। এটা কিন্তু একটা ব্যতিক্রম, আমরা এটা যাতে কখনোই ভুল না করি। ফক্স কিন্তু ফক্সেন দাগাবা না, ফক্স দাগাবা ফক্সেস, অক্স দাগাবা অক্সেন। আশা করি অনেকটুকু শেখা হয়ে গেল। তাহলে দুইটা তথ্য শেখা শেষ, একটা হলো এস যুক্ত করব, আরেকটা কখন ইএস যুক্ত করব, রাইট? এইবার আরেকটা মজার তথ্য, যদি কোনো শব্দের শেষে এফ বা এফই থাকে তাহলে খুব মজার তথ্য হচ্ছে আমরা কিন্তু সেই এফ বা এফির পরিবর্তে আমরা বসাই দেব ভি, পুরো এফ বা এফির পরিবর্তে বসাই দেব ভি, এবং তারপর শেষে আমরা ইএস যুক্ত করে প্লুরাল করে ফেলব। তারপর প্লুরাল করব কি দিয়ে? ইএস দিয়ে। তাহলে মূলত শেষে হয়ে যাবে ভিইএস। দেখো, কাফ, তাহলে এখানে এফ এর জায়গায় বসবে ভি, তাহলে সি এ এল ভি, শেষে হয়ে যাবে ইএস, কাফস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাফ হয়ে গেল হাফস, নাইফ পরীক্ষায় সবসময় আসে, তাহলে এফ ই, পুরো এফ ইর জায়গায় কি বসবে? ভি, শেষে হয়ে যাবে কি? ইএস। তাহলে দেখো, নাইভস অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আমরা একবার করে পড়ে যাচ্ছি। লিভ হয়ে গেল লিভস, লাইফ এফ ই আছে শেষে হয়ে গেল লাইভস, লোভ শেষে এফ আছে হয়ে গেল লোভস মানে পাউরুটি, সেলফ মানে নিজে হয়ে যাবে সেলফস, এখানে বানানটা ভুল আছে, এখানে এর জায়গায় ই হয়ে যাবে, রাইট? শিপ এখানে হয়ে যাবে শিভস, এই জায়গায় দেখো সেলফ, শেলফ, শেলফস, থিফ, থিভস। তাহলে যেখানেই শেষে এফ পাবা, এফ পাওয়া মাত্র শেষে কি করে দিবা? শেষে ই, ভি, এফ এর জায়গায় ভি বসিয়ে ইএস লাগাই দেবা, থিভস। ওয়াইফ, ওয়াইভস, ওলফ, ওলফস, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় গিয়ে অবশ্যই এই টপিকগুলো খুঁজে পাবা, ইটস এ মাস্ট, এই টপিকগুলো তুমি পেতে যাচ্ছ। তাহলে নাইফ শেষে কি হবে? নাইভস, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি পারা গেল। এখন শেষে এফ আছে, এইবার একটু ব্যতিক্রম, খেয়াল করো একটু ব্যতিক্রম, শেষে এফ আছে কিন্তু সেই এফটা একটু অন্যরকম। যেমন শেষে এফ আছে কিন্তু সে এফ এর আগে আই আছে, বা আইই এফ আছে, ডাবল ই এফ আছে, বা ডাবল ও এফ আছে, বা আর এফ আছে, তাহলে কিন্তু আমরা ভি যুক্ত করব না, আমরা শুধুমাত্র এস যুক্ত করব। ভিইএস হবে না, শুধুমাত্র এস হবে, খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই এফ এর নিয়মের মধ্যে একটা ব্যতিক্রম। তাহলে শেষে এফ থাকলে খেয়াল করতে হবে তার আগে কি আছে, যদি আইই এফ থাকে, এটাই মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট, আইই এফ, খেয়াল করো শেষে বিলিফ বানানটা খেয়াল করো, আইই এফ, বিলিভস, এখানে কিন্তু ভিইএস হলো না, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, সবগুলো একই একই কালিতে দাগিয়ে দেওয়া হচ্ছে। ব্রিফ, চিফ, খেয়াল করো পরীক্ষায় কিন্তু এই তিনটাই আসে, সবচেয়ে এই ব্যতিক্রম তিনটা, পরীক্ষায় যখন প্রশ্ন আসবে ব্যতিক্রম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, পরীক্ষায় কিন্তু এই তিনটা থেকে মাস্ট টু নো, টেন স্টার ইম্পর্টেন্ট, বিলিভ, ব্রিফ এবং চিফ। আশা করি তুমি এটা কখনোই ভুল করবে না, 100% এটা আমাদেরকে জানতে হবে, ইটস আ মাস্ট টু নো, অবশ্যই অবশ্যই এটা আমাদেরকে পারতে হবে। তাহলে দেখো, শেখা হয়ে গেল। তাহলে এগুলো শেষে আইইএফ, আবার আমরা পড়লাম যদি শেষে ডাবল এফ থাকে বা আইএফ থাকে সেক্ষেত্রেও কিন্তু এস, দেখো ডাবল এফ আছে, চিপস হয়ে গেল, রাইট? তাহলে আমাদের কিন্তু এটা শেখা হয়ে যাচ্ছে। এছাড়া আবার দেখো, শেষে আর এফ থাকলে ডর্ফ হলে ডর্ফস, ওকে? আমরা কিন্তু প্রত্যেকটা তথ্যই আসলে আমরা শিখে ফেলছি, ওকে? দেখো শেষে ডাবল, ভেতরে যদি ডাবল ও এফ থাকে তাহলে কি হয়ে যাবে? শুধুমাত্র এস, এই তিনটা পরীক্ষায় সবসময় আসে, প্রুফ, রুফ এবং হুফ, এই তিনটা কিন্তু সবসময় আসে। শেষে মনে হয় যে আমাদের কি দেওয়া আছে, আমাদের ই দেওয়া, আমাদের সে এফ দেওয়া আছে, এটাকে ভি দিয়ে প্রতিস্থাপিত করতে হবে, আসলে না, সবচেয়ে বেশি আসে হচ্ছে রুফ, রুভস হবে না, এটা হবে রুফস, প্রুফ হবে, প্রুফ, প্রুভস হবে না, প্রুফস, শুধুমাত্র এস, হুফ। তাহলে আমরা যেটা এগুলো অবশ্যই মনে রাখি, ডর্ফের শেষে আর এফ আছে, শুধুমাত্র এস হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এই নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, আমাদেরকে যদি বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম কোনটা, টেন স্টার ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু সবসময় আসে এবং এইগুলো সবচেয়ে বেশি আসে। আশা করি এই যতটুকু নিয়ম আমরা শিখলাম, মোটামুটি চার রকমের নিয়ম শেখা হলো। আমরা যদি শুরু থেকে আরেকবার রিভাইজ করি, আমরা শুধুমাত্র এস যুক্ত করে দিলেই অসংখ্য জিনিস প্লুরাল হয়ে যায়, বুক, বুকস, পেন, পেন্স, বয়, বয়স, ক্যাট, ক্যাটস, তাই না? আবার যেগুলো শেষে এস বা ডাবল এস বা সিএইচ বা
এগুলো আছে, সেগুলোকে আমরা কি করি, ইএস যুক্ত করে দেই। কিন্তু যদি সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হয়, যেমন স্টোমাক, তাহলে আমরা শুধুমাত্র এস যুক্ত করি। এটা এখানকার ব্যতিক্রম ছিল, আশা করি মনে থাকবে। আবার কোনো কিছু শেষে এফ বা এফই থাকলে আমরা কি করে দেই, ভি বসিয়ে দেই, ভি বসিয়ে ইএস যুক্ত করি, তাহলে ভি ই এস, আশা করি মনে রাখা যাবে। আর যদি সেই এফ এর আগে ডাবল ও থাকে, ডাবল ই থাকে, আই ই এফ থাকে, তাহলে শুধু এস যুক্ত করা হয়, বা আর এফ থাকে, এরকম করলে কিন্তু শুধুমাত্র এস যুক্ত করা হয়, আশা করি মনে রাখা যাবে। তাহলে এই তথ্যগুলো আমরা শিখলাম নাম্বারের এক নম্বর লেকচারে। এবার আমরা চলে যাব দ্বিতীয় লেকচারে।